উত্তেজনা, মারামারি, মাঠ ছেড়ে যাওয়া ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা। ম্যাচের আগে গ্যালারিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন সমর্থকরা। আর্জেন্টিনার সমর্থকদের পুলিশের লাঠিপেটা থেকে বাঁচাতে গ্যালারিতে ছুটে যান ফুটবলাররা। লিওনেল মেসির ইশারায় তারা ফিরে যান ড্রেসিং রুমেও। এরপর সাদামাটা প্রথমার্ধের পর খেলার রং দ্বিতীয়ার্ধে ছড়ায়। আর্জেন্টিনাকে এগিয়ে নেন নিকোলাস ওতামেন্দি, লাল কার্ড দেখেন ব্রাজিলের ওয়েলিংটন। ঘটনাবহুল ম্যাচ শেষে অবধি ওতামেন্দির গোলে মারাকানায় আবারও জয়ের উৎসবে মাত্র আর্জেন্টিনা, ব্রাজিল হারে 1-0 গোলে। খেলা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল 6:30, কিন্তু অপ্রীতিকর পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আধা ঘন্টা পর মাঠে নামেন ফুটবলাররা। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো সূত্রে জানা গেছে, ঝামেলার সূত্রপাত আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজার সময়। গ্যালারিতে দুই দেশের সমর্থকদের মধ্যে অস্থিরতা তৈরি হয়। গ্যালারির এক অংশ আর্জেন্টাইন সমর্থকদের উপর পুলিশ মারমুখী হয়ে উঠলে আর্জেন্টিনার খেলোয়াড়রা তাদের শান্ত করার চেষ্টা করছিলেন। পরে তারা টানেলের দিকে চলে যান। অবশ্য ব্রাজিলের খেলোয়াড়দের মাঠেই অনুশীলন করতে দেখা যায়। মারাকানা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার আগে এই দাঙ্গা মাঠেও পরে প্রভাব রাখে। ব্রাজিলের খেলোয়াড়রা শুরু থেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের উপর চড়াও হন। 45 মিনিট শেষেও কোনো দল গোল পায়নি, তবে ফাউল হয়েছে 22টি, তার মধ্যে ব্রাজিলই করে 16টি। প্রথমার্ধের ব্রাজিল একমাত্র সুযোগ পায় 44 মিনিটে। এমিলিয়ানো মার্তিনেস কর্নার কিক পাঁচ করলে গাব্রিয়েল মার্তিনেল্লির শট ব্লক করেন আর্জেন্টাইন ডিফেন্ডার। 63 মিনিটে জিওভানি লো সেলসো কর্নার থেকে দারুণ এক হেডে ম্যাচ ভাগ্য নির্ধারণে গোল করেন নিকোলাস ওতামেন্দি। তাতেই নির্ধারিত হয় ব্রাজিলের টানা তৃতীয় হার। আর খেলা গড়ানোর আগে দুই পক্ষের মারামারি এক লাল কার্ড ব্রাজিলের ক্ষমতায় কেবল বাড়িয়েছে। 2026 বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে টানা 4 জয়ের পর সবশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে জয় ফেরা লিওনেল স্ক্যানোলির দল 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো আরও। ব্রাজিলের দুঃসময় বেড়েছে তাতে। টানা তৃতীয় হারের তেতো স্বাদ পাওয়া ফার্নান্দো জিনিসের দল নেমে গেল ষষ্ঠ স্থানে। বলার অপেক্ষা রাখে না, বাছাইয়ের পথ চলা রেকর্ড 5 বারের চ্যাম্পিয়নদের জন্য কঠিন হয়ে গেল।